নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পানি ভরায় বিয়ে বাড়িতে দুষ্কৃতী হামলা, প্রাণ ভয়ে পালালেন অতিথিরা। বিজেপিতে ফিরে জেলা কার্যালয়ে উপস্থিত দিলীপ পাল, নেতাদের স্বাগত। আগামী 4 ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আকসার 7 প্রতিনিধি দল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিয়েবাড়িতে হামলা চালালো দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটেছে মধ্য ধলাইর পানিভরা বাজারের কালীবাড়ি রোডে। দুষ্কৃতীদের এই ধরনের হামলা এবং অপকর্মে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পানিভরা কালীবাড়ি রোডের রামকৃষ্ণ পাল এলাকার রবীন্দ্র পালের পুত্র রিটন ও শিবমকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার রামকৃষ্ণ পাল বলেন, 29 জানুয়ারি কৃষ্ণদের বাড়িতে যখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল, তখন রিটন ও শিবম এসে অশ্লীল গালিগালাজ শুরু করে হামলা চালায়। হামলার দরুন বিয়ে বাড়িতে এক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পাল ও তার উপর হামলা চালায় বলে অভিযোগ তুলেন রামকৃষ্ণ পাল। এদিকে বিয়ে বাড়ির কর্তা কৃষ্ণদেব বলেন, দুষ্কৃতীদের এ ধরনের অপকর্মে বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে যায়। দুষ্কৃতীদের হামলায় আতঙ্কিত অতিথিরা প্রাণ হয়ে পালিয়ে যান। ঘটনাটির উপযুক্ত তদন্ত করে রিটন পাল ও শিবম পালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রামকৃষ্ণ পাল, কৃষ্ণদেব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেদিন অধিবেশনের দিন সকালবেলা তারা ভদ্রভাবে আমরা 5-6 জনে বুঝলাম যে বা মাটিটা রানিও না, আমরা প্যান্ডেলের যেগুলো কাজ পর্দাগুলো নষ্ট হয়ে যাক, তুমি আজকে কালকের দিন বাদে পরশু দিন থেকে তুমি দিনের ইতে টান ভাই। সে তখন আমাদেরকে বলছে যে আমি মাটি টানবো, কার হিম্মত আছে 5টা পর্যন্ত টানবো। এরপরে 3টার সময় হ্যাঁ গাড়িটা বন্ধ করছে, আর কোনো মাত হয়েছে না, তাহলে কোনো রাগান্বিত মাত হয়েছে না। সে সন্ধ্যা পরে মদ ওভার খাইয়া আইয়া সেইরা বিয়া বাড়ির ঢুকিয়া সেইরা গেটের মুখো আয়া আমারে খুঁজাইতে আছে। হ্যাঁ, এরপরে আমার ছেলে আমারে গালাগালি করতেছে বাপ তুলিয়া, তো আমার ছেলে প্রতিবাদ করতে ছেলের ইয়ে বসকেস মারি দিয়েছে একদম ঠোঁট বেরিয়া। তখন গিয়া মানে বিয়াবাড়ির সব বাড়িয়েছে, আমরার বিয়াবাড়ির মেইন গার্জিয়ান যে কৃষ্ণ দে তাইনও বাড়িয়েছে, বাড়িয়েছে ইয়া সে আমিও দৌড়িয়া গেছি। যাওয়ার পরে আমার নাকে মুখে শুরু করছে, তখন আমরা আর জানার বাড়ি চেয়েছি না, আমরাও তারে দৌড়িয়া মানে ইয়েও করছি। হ্যাঁ, অতটুকুই আমরা বক্তব্য। আমরা দুঃখের ব্যাপার, আমরা অধিবেশনের দিন মানুষ আসিল প্রায় 150-200 মানুষ, এটা খানিদানি সব বিনাশ হয়েছে। মেয়েলুক এরা সবাই ভয়ে পুরুষ মেয়েলুক সব রাত্রে 10-11টায় বাগিছে, যে জায়গার সমস্ত রাত্রের প্রোগ্রাম এই জায়গায় যে 10-11টার সময় সব মানুষ বাগিছে, বিয়া বাড়িতে অনেক ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে বিয়াবাড়ির গার্জিয়ানরা বহু খান্তেছে, দুঃখ। বিজেপি দলে ফের যোগদানের পর প্রাক্তন বিধায়ক দিলীপ পাল শুক্রবার দুপুরে শিলচর ইটখলার অনুষ্ঠিত কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হন। কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিয় কান্তি দাস, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ অন্যান্যরা তখন উপস্থিত ছিলেন কার্যালয়ে। বিমলেন্দু রায় বলেন, দিলীপ পাল এই বিজেপি দলেরই একজন প্রাক্তন বিধায়ক তথা 19 দলীয় কর্মী ছিলেন, কিন্তু তিনি বিগত বিধানসভা নির্বাচনে দল ত্যাগ করে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেন বলে দল তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। কিন্তু তিনি যখন দলীয় আদর্শে পুনরায় ফিরে এসেছেন, তাই প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে কাছাড় জেলার বিজেপিতে কার্যালয়ে তাকে স্বাগত জানাতেই হবে। দিলীপ পাল বলেন, বিজেপি দল আমার মা, তাই মায়ের তথা বিজেপি দলের ডাকে পুনরায় নিঃশর্তে দলে ফিরলেন, তার সমর্থকেরাও দলে নিঃস্বার্থে ফিরেছেন। আগামী লোকসভা নির্বাচনের সামনে রেখে দল ও দেশবাসীর স্বার্থে পুনরায় কাজে নামবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার হ্যাট্রিক দেওয়ার জন্য দল সহ তিনিও প্রস্তুত বলে উল্লেখ করেন। প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল মহাশয় গত 2021 নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন শিলচর থেকে, তারপর দল ওনাকে দলের যে সিস্টেমে ওনাকে ইয়ে করেছে সাসপেন্ড করেছে, সাসপেন্ডটা পানিশমেন্ট নয় বহিষ্কার নয়, সাসপেন্ড করেছে কিছুদিনের জন্য। আবার দলের সাথে ওনার হয়তো কথা হয়েছে, উনি দলে আবার ফিরে আসবেন, যেন আমার এখানে কোনো কিছু নেই। গুহাটিতে হয়তো উনি দলের কাছে হয়তো অ্যাপিল করেছেন বা দলের জানলাম কী করেছে, আমার এখানে ওনার কোনো অ্যাপ্লিকেশন আসেনি।
বা উনি মত প্রকাশ করেনি এখানে, উনি গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটিতে উনি জয়েন করেছেন, যেহেতু রাজ্য কমিটির উনি জয়েন করেছেন, আমরা ওনাকে আমাদের কাজের পুরনো যেভাবে ছিল সেভাবে আমরা থাকবো, আগামী দিনে ওনাকে সাথে নিয়ে আমরা সবাই ইলেকশনে কাটবো, কাজ করবেন, উনিও কাজ করবেন। আর দল এমনি শক্তিশালী, ভারতীয় জনতা পার্টি এখন জয়েন করাচ্ছে উনি, আজকে দল এমনিতে এখন শক্তিশালী আছে, উনিও জয়েন করেছেন, আরও হয়তো আমাদের লাভ হবে, ওনার সাথে যারা ছিল তারাও হয়তো দলে কেন্দ্র সরকারের চলতি বাজেট অধিবেশনকে মাথায় রেখে আগামী 4 ফেব্রুয়ারি রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হবে 7 জনের প্রতিনিধি দল। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আকসা প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ। বিকল্প সড়ক ও রেল যোগাযোগের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে পৃথকভাবে 2টি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। বিকল্প সড়ক না থাকার দরুন মেঘালয়ের উপর দিয়ে রাজধানী দিশপুর যেতে হলে ধস প্রবণতা সহ বিভিন্ন সমস্যায় বলাকের জনগণকে ঝুঁকি নিতে হচ্ছে। এছাড়া মহাসড়কের কাজ শুরু করা হলেও হারাঙ্গাজাও থেকে বালাছড়া পর্যন্ত সড়কের কাজ অদৃশ্য কারণে আজ অবধি চলাচলের উপযোগী হয়ে উঠতে পারেনি বলে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন রূপমবাবু। রেল ও সড়ক যোগাযোগের বিকল্প হিসেবে পৃথকভাবে 2টি স্মারকলিপি প্রদান করার পর কেন্দ্র সরকার এগিয়ে আসলে আগামীতে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ অন্যান্য রাজ্যে যাতায়াত করতে উপত্যকার জনগণ উপকৃত হবেন বলে উল্লেখ করেন তিনি। আকসার উচ্চ পর্যায়ে 7 সদস্যের এক প্রতিনিধি দল আগামী রোববার অর্থাৎ 4 ফেব্রুয়ারি আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি। দাবি সড়ক যোগাযোগ আর রেল যোগাযোগ। আমরা এই শিলচর গৌহাটি বিকল্প সড়ক অর্থাৎ অল্টারনেট রোডের আমরা চাই, আমরা যে 7 সদস্যের প্রতিনিধি দল রোববার এখান থেকে যাব, তারপর আমরা গুয়াহাটি থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা মনে করি যে এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং এগুলো তাহলে বরাকের রেল এবং সড়ক যোগাযোগে একটা পরিবর্তন আসবে এবং এর সঙ্গে আমাদের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। শিলচর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এক দুঃসাহসিক চুরি হয়েছে। ই কমার্স সাইটগুলির মূল্যবান জিনিসপত্র শুক্রবার ভোরবেলা একটি কন্টেনার ট্রাক থেকে চুরি করা হয়। ঘটনাটি ঘটে শালচাপড়ার একটি পেট্রোল পাম্পের কাছে, যখন কন্টেনার ট্রাক জিনিসগুলি বহন করে গুয়াহাটি থেকে আগরতলার দিকে যাচ্ছিল। কন্টেনার ট্রাকটি চালান বাহক। ডেলিভারি এর মূল্যবান জিনিসপত্র এবং ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ই কমার্স পণ্য বহন করছিল। রাত 1টার দিকে কন্টেনারটির চালক সুমন ছেত্রী গাড়িটি থামিয়ে ঘুমিয়েছিলেন। গাড়ির পিছন থেকে আওয়াজ আসার কিছুক্ষণ পর তিনি লাফ দিয়ে বের হয়ে দেখতে পান 2 চোর মূল্যবান 2টি বড় বস্তা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই ঘটনার কথা উল্লেখ করে শালচাপড়া ফাঁড়িতে একটি FIR অধিভুক্ত করা হয়েছে। तो वाइपर नहीं चल रहा था, उसका वजह से अब बारिश रुकेगा और जाएगा बोल के इधर साइड लगाया, क्योंकि हम लोगों का ये ऑनलाइन माल हम लोग जहाँ तहाँ रुकने नहीं मिलता है और बार बार फोन आता है उधर से, इसलिए हम लोगों को डायरेक्ट जाना पड़ता है। इसलिए हम बारिश का वजह से इधर लाइट और वाइपर नहीं चलने का चलते इधर आके रुका था। 1 बजे आके इधर पहुँचा और 2:30 बजे हमको ये गाड़ी हिलने लगा, तो हम नीचे उतर के देखा तो चोर 2 चोर उधर भागा, तो हम उसका पीछे पीछे किया। बाद में डाला अभी खुला हुआ था, तो डाला खोल के देखा माल नहीं है। बस उसी टाइम पुलिस को फोन किया था 1100 में, लेकिन कोई रिस्पॉन्स नहीं मिला और अभी आके पुलिस लोग FIR लेके चला गया। ये क्या क्या सामान था इसके अंदर? इसका अंदर तो अभी पता नहीं सकता है क्या क्या है। अभी मोबाइल वोबाइल दवाई वबाई दवाई तो अभी उधर से मिला है, इतना जैसा दवाई मिला है मेडिसिन, महंगा महंगा सामान तो सब ले लिया।
ये कौन सा ये का है, अमेजोन और फ्लिपकार्ट का है क्या? हाँ, डिलीवरी ऑनलाइन गुवाहाटी से अगरतला जाना। বালাজি ইভেন্টের উদ্যোগে গত নভেম্বর মাসে আয়োজিত হওয়া মেগা চিত্র প্রদর্শনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী 4 ফেব্রুয়ারি স্থানীয় এক হোটেলে আয়োজিত হবে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তারা জানান, এদিন মেগা চিত্র প্রদর্শনী পুরস্কার বিতরণ করার পাশাপাশি ভার্গব প্রতিম চৌধুরী ফিল্ম নস্তর এদিন শিলচরে মুক্তি পাবে। এছাড়া অনুষ্ঠানে সিনিয়র মডেল ও বাইকার্স সহ সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করার পাশাপাশি আয়োজিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বালাজি ইভেন্টের তরফ থেকে বলছি, বিগত নভেম্বর মাসে আমরা এখানে একটা আর্ট কম্পিটিশন অর্গানাইজ করেছিলাম তারাপুর ইনডোর স্টেডিয়ামে, সেইটার একটা পরিসমাপ্তি ঘটাচ্ছি আমি আগামী 4 তারিখে। সেটার সাথে আমাদের অন্যতম যেটা কার্যক্রম সেদিনে, সেটা হচ্ছে আমাদের সেই অন্যতম ব্যাপারটা হচ্ছে যে নস্টার যেটা ফিল্ম আছে আমাদের শিলচরে এত অঞ্চলের আমাদের ডাইরেক্টর স্যার উনি মিস্টার ভার্গবপ্রতিম চৌধুরী, উনি যেটা ডাইরেক্ট করেছেন যেটা কেনিয়া শহরের মধ্যে ওটা প্রথম প্রিমিয়ার হয়েছিল, সেটাকে আজকে আমি এই শিলচর শহরে সেই প্রিমিয়ার আমি এটাকে মহাছবি বলবো ওটার মাধ্যমে আমরা এটাকে প্রস্তুত করতে চলেছি শিলচরের জনগণের কাছে। দর্শকবৃন্দ, আমাদের সেদিন একটা মিউজিক্যাল এক্সট্রাভেগেন্সা আমরা সাথে করে রেখেছি এবং প্রোগ্রামটা খুবই আকর্ষিত হবে। আপনারা সবাই যদি সেই প্রোগ্রামে এসে সব প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেন তবে আমরা খুব বাদিত হব। নমস্কার সবাই। পাঁচপিন মোকামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের কাজের জায়গা স্থানান্তর করায় স্থানীয় জনগণের প্রতিবাদ। শুক্রবার সকাল 11:00 সময় জামিরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপিন মোকামের 139 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণ নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের জায়গা পাঁচপিন মোকামের পরিবর্তে সুলতানিতে স্থানান্তর করায় ব্লকের জেই বিলাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ করেন। প্রতিবাদকারীরা জানান, হাইলাকান্দি জেলা প্রশাসন পাঁচপিন মোকামের 139 অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির মেরামতের জন্য 9 লক্ষ টাকা অনুমোদন প্রদান করছেন, কিন্তু পরবর্তী দক্ষিণ হাইলাকান্দি ব্লকের কাজে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিলাল উদ্দিন চৌধুরী ব্লকের ভিডিওকে ভুল তথ্য দিয়ে যোগাযোগের সমস্যা দেখিয়ে সুলতানি বাগানে পাঁচপিন মোকামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের প্রস্তুতি নিয়েছেন। ইঞ্জিনিয়ার বিলাল উদ্দিন চৌধুরীর ভিডিওকে জানিয়েছেন, পাঁচপিন মোকামের রাস্তা না থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের সামগ্রী নেওয়া সম্ভব নয়। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। ইঞ্জিনিয়ার বিলাল উদ্দিন চৌধুরী কখনো পাঁচপিন মোকামে যাননি এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালনা কমিটি বা স্থানীয় জনগণের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তিনি অফিসে বসে ব্লকের ভিডিওকে ভুল তথ্য দিয়েছেন। ব্যাপার হয়েছে কি, আমরা ওই এলাকার মানে পাঁচপিন মোকাম যেন বিলাল ব্লকের যেন ইঞ্জিনিয়ার যে তাইনি জায়গাত আইসুন না, না আইয়া না আবার সত্যি তাইন কেউ যেন আন্দু রিপোর্ট দিলাইলা জায়গাত রাস্তাঘাট নাই, কমপ্লেন যেন দিলাইলা কোন হিসাবে দিলা, একজন গাঁওয়ের মানুষ জিগাইতা না জায়গাত আইলা না, রাস্তাঘাট সব ক্লিয়ার আছে তাইন খেয়ে আবার আমরা এই যেন বিল্ডিংটা যেন অঙ্গনওয়াড়ি সেন্টারের বিল্ডিংটা যেন এখান থেকে স্থানান্তর করলা তাই কোন হিসাবে করলা তাই ওই বিবেকে কিতা দিল, আমরা অত দিন কষ্ট করিয়া জায়গাটা না আমরা অতদিন কুর ফল আইস তাই কিলা খাড়িয়া নিবাগি তাই কোন ধরনের মানুষ তাই যেন কইতা হইন জায়গাটা একদিন দেখলা না, আমরা খাস করে কইয়া হিমন্ত বিশ্ব শর্মা আমরা মুখ্যমন্ত্রী কইয়া যেন আমরা যে জায়গাত মানে স্থায়ী হয়েছিল যে জায়গা খরা হয়েছে যেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা জায়গাত আমরা রইত আর পাঁচপিন মোকামে রইত অন্য দাবি আর ডিসি মহোদয় কি প্রশাসনের যেন এই জায়গাটার আমরা উপযুক্ত বিচার হইত মানে আমরা জায়গা পাইতাম আমরা পাঁচপিন মোকাম এই সেন্টারটা আপনারা এনে আইতে গাড়ি মাল আইবনি আমরা জায়গাত একবারে আইব জায়গা কোনো অসুবিধা নাই তারা নিজে আইসলেন একাত দিন দেখছুন আন্দু করে করছুন নি জায়গা তাই আন্দু ঠেলায় না বলে বর্তমানে গাড়ি এখানে থাক পর্যন্ত ও জায়গা ইন আরো কতটা বিল্ডিং আছে নিজে তাই দেখছো সব গাড়ি হয়েছে এটা ওই একটা বিল্ডিং নাই বাক্কা কটা বিল্ডিং আছে সব ওই ও জায়গা হয়েছে তাই তোমার নাম আমার নাম করিম উদ্দিন।
হাইলাকান্দিতে হজ ভবন চালু ও কমিটি পুনর্গঠনের দাবিতে অবস্থান ধর্মঘটে নামল যুব ছাত্র পরিষদ। বহু প্রতীক্ষিত হাইলাকান্দি হজ ভবন শীঘ্রই চালু সহ জেলা হজ কমিটি পুনর্গঠনের দাবিতে বৃহস্পতিবার হজ ভবনের সামনে 3 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় যুব সম্পাদক কবির উদ্দিন লস্করের নেতৃত্বে জেলা সমিতি এবং বিভিন্ন আঞ্চলিক সমিতির কর্মকর্তারা হাইলাকান্দি হজ ভবন শীঘ্রই চালু করার জোরালো দাবি তুলেন। জেলা হজ কমিটি হায় হায়, হাইলাকান্দি হজ কমিটি পুনর্গঠন করতে হবে, হাইলাকান্দি হজ ভবন নিয়ে রাজনীতি বন্ধ করুন ইত্যাদি নানা স্লোগান দিয়ে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর বলেন, দীর্ঘদিন ধরে হাইলাকান্দি হজ ভবন কেন বন্ধ করে রাখা হয়েছে, এর পেছনে কি রহস্য রয়েছে, জেলা হজ কমিটির নিষ্ক্রিয়তাকে দাবি করেন তিনি। শীঘ্রই যদি হাইলাকান্দি হজ ভবন চালু করা না হয় এবং জেলা হজ কমিটি পুনর্গঠন করা না হয়, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AGYCP আগামী দিনে আরও ভয়াবহ আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি উত্থাপন করেছো যে অতি সোনকালে হাইলাকান্দি হজ কমিটি পূর্ণাঙ্গ গঠন করিব লাগে, কারণ এগৰাকী ব্যক্তিয়ে হাইলাকান্দি হজ কমিটির যে একনায়কত্ব বা চালাইছে, মহিমতালি চালাইছে, যে হাইলাকান্দি হজ কমিটির দ্বারা হজযাত্রীসকল সুরক্ষিত নহয় বা বিভিন্ন সময় গুয়াহাটি যাওয়ার পিছত হজযাত্রীসকলে ক্ষোভ প্রকাশ করে, পবিত্র মক্কাত গৈ পেলাই শোক প্রকাশ করে, যে এটা কথা প্রমাণ হয় যে হাইলাকান্দি হজ কমিটির একনায়কত্ববাদ বা হাইলাকান্দি হজ কমিটির নেগলিজেন্সি হাইলাকান্দি হজ কমিটির হজযাত্রীসকলের সুরক্ষার ক্ষেত্রে বিফল হয়, ব্যর্থ হয়েছে, এ কথা প্রমাণ হয়েছে। আর আজির দিনত এটা কথা স্পষ্ট জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কই আইসো যে হাইলাকান্দি অতি শীঘ্রই হজ কমিটি নতুন গঠন করিব লাগে, আর হাইলাকান্দি জেলার হজ ভবন অতি শীঘ্রই চালু করিব লাগে, আর এইবার হজযাত্রীসকলক হাইলাকান্দি হজ ভবনের পৰা বিদায় দিবর কারণে তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ করিব লাগে। তার লগে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আজির দিনত একটা কথা স্পষ্ট একদম গোলাকতা যুদিন অহা বছর এইবার যুজির হাইলাকান্দি হজ কমিটি নতুন গঠন নহয়, হজ ভবনের করা হজযাত্রীসকল পবিত্র মক্কাত না যায়, হজ ভবনত ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা নহয়, হজ ভবনের পর যুদিন সুযোগ সুবিধা না পায়, কিন্তু হাইলাকান্দি হজ কমিটির কোনো এখন ঠাইত এনে ধরনের কার্যসূচী আমি করবলে নিদিও, আমি বাধা দিও, সেই কথা আমি খোলাখুলিকে কই দিব খুঁজি। আল জামিয়াতুস ছারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠানে অসংখ্য মানুষের ঢল। বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর সাহেবের নামে নামাঙ্কিত হাইলাকান্দি ভিচিংচা প্রথম খণ্ডে স্থাপিত আল জামিয়াতুস ছারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান বৃহস্পতিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামায়াতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের আন্তর্জাতিক ইসলামিক স্কলার মৌলানা মসরুর আহমেদ খান সাহেব রামপুরে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রাক্তন সভাপতি মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হক সাহেব। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুফি মৌলানা মবরুর আহমদ সাহেব ভাগাডুরি, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আল্লামা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব সহ আহলে সুন্নত ওয়াল জামায়াতের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ এই মাহফিলে উপস্থিত হয়ে নসিহত সহ সংক্ষিপ্ত মোনাজাত করেন। রামপুর আমার সাহ ও আমার মবরুর আহমদ সাহেবের দাদা বাগাগর হিসাব গভীর হিসাব সব উল্লাহ সাব কাঞ্চুর সাহ সব উল্লাহ সাব খুলিবা হৌ সাবর হওয়ার পর নাতি হইলা ও আমরা মূল জল হৌ আর জল তো দুইজন আমরা আজ পাইছি, তো আমরা কান্তান রেস্তাকে দোয়া লইতাম আল্লাহ কবুল করতাম, আমরা ভাগ্য বাল্লা কান্তাকে আমার আজির ভাই ভাই আসিছো তোমার পরাজ ভাই আসিছে ইটাই আসিছো তো ইয়র আপনার তা দুই শনিবার মানুষ আমি জানে
আমি আগে এক রুপিয়া ছড়াইতাম, হইতা কি ঠেলার লোকে আমার প্রথমে লাগায় আমি আইসি, ঠেলারে আমি আনছি না, ঠেলা ঠেলার উচ্চা করি আইসি। আইয়া বলছিল হুজুর আমরা পড়িতাম, সেকেন্ড ইয়ার ও আসলা তারা আমি পড়াই দিছি ও পরিমাণ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পানি ভরায় বিয়ে বাড়িতে দুষ্কৃতী হামলা, প্রাণ ভয়ে পালালেন অতিথিরা। বিজেপিতে ফিরে জেলা কার্যালয়ে উপস্থিত দিলীপ পাল, নেতাদের স্বাগত। আগামী 4 ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আকসার 7 প্রতিনিধি দল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।